আহ ইমাম নববীর চল্লিশ হাদিস এই এই গ্রন্থে মূলত আহ বাইশ আহ বিয়াল্লিশটি হাদিস আছে দুইটি হাদিস অতিরিক্ত আছে অর্থাৎ চল্লিশটি যদিও নামকরণ করা হয়েছে কিন্তু ইমাম নবী রহমতুল্লাহ আলহি এখানে বিয়াল্লিশটি হাদিস এনেছেন তো সর্বশেষ যে দুটি হাদিস আছে একচল্লিশ এবং বিয়াল্লিশ এই দুটি হাদিস ইনশাল্লাহ আমরা আজকে দেখার চেষ্টা করব আমার সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা আমি মোবাইল থেকে দিয়েছি আশা করি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আজকে আমাদের প্রথম যে হাদিসটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস দুইটি হাদিসে খুব গুরুত্বপূর্ণ আহ দেখুন এটি মূলত ইমাম যে চল্লিশ হাদিস পূর্বে আমাদের আহ জন্য এনেছেন এবং আমরা সেগুলো পড়েছি তো এগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে আপনি র্যান্ডম কোনো কিছু পাবেন না যে ধরুন মানে কোন হাদিসটি আপনার মনে হবে না যে এটা হচ্ছে অনর্থ এনেছেন অথবা হচ্ছে এটা দরকার নেই এরকম এরকম না প্রত্যেকটা হাদিসের বিশেষ উদ্দেশ্য আছে এবং প্রত্যেকটা হাদিস যেই স্থানে আসার কথা ছিল সেইভাবেই তিনি আছেন তো শেষ যে দুটি হাদিস আনছেন তিনি তারও কিছু বিশেষ শেষে আনার বিশেষ গুরুত্ব আছে এবং এগুলোর বিশেষ একটা সিগনিফিক্যান্স আছে সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করবো এবং কেন এই হাদিস দুটি তিনি এই এই শেষের দিকে আনলেন সেই বিষয়টাও আমাদের একটু জানা উচিত তো প্রথমত আমরা পড়ি যে নম্বর হাদিস যেটা আছে আনাবি মোহাম্মদিন আবদুল্লাহ ইবনি আমর হুমা কল কল রসুল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতবিহি হাদিস যে হাদিসটি খুব ছোট একটা হাদিস মূল হাদিস হচ্ছে এতটুকুই লা মিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমাজি জিতবিহি এটা হচ্ছে হাদিসের মূল অংশ হাদিসটি আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী আমরা জানি তার ছেলে আবু মোহাম্মদ আবদুল্লাহ তিনি এটি বর্ণনা করেছেন ঠিক আছে তো এই হাদিসে আমরা দেখি যে হাদিসের শাব্দিক অর্থটা কি এটা দেখি লাই মিনু আহাদুকুম তোমাদের কেউই ইমান আনতে পারবে না ইমানদার হবে না তো না ইয়াকুনা হাওয়াহু তার আহ ইচ্ছা আকাঙ্ক্ষা এইটা সে কি বলে তার ইচ্ছা আকাঙ্ক্ষা এটা অনুগত হবে যতক্ষণ না পর্যন্ত কিসের লিমা আজি আমি যেই জিনিস নিয়ে এসেছি তার প্রতি অর্থাৎ আমি যেই জিনিস নিয়ে এসেছি সেটার প্রতি যতক্ষণ না তোমাদের কারো ইচ্ছা আকাঙ্ক্ষা এটা অনুগত হবে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিনদার মুমিন হতে পারবে না বা প্রকৃত ইমানদার হতে পারবে না এটা হচ্ছে হাদিসের মূল ভাষ্য তো মূলত আহ হাদিস দ্বারা এখানে মূলত কি উদ্দেশ্য হ্যাঁ আমাদের এটা একটু আমাদের দেখতে হবে একটু তো এই হাদিসের মধ্যে আমরা দেখি যে আল্লাহ রাসুল সাল ইসলাম বলেছেন যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমান আনতে পারবে না বা প্রকৃত ইমানদার হবে না যতক্ষণ না আমি শরিয়া এনেছি অর্থাৎ সুন্না যতক্ষণ না মানুষের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা অন্তরে যে চাহিদা আছে এগুলো তার অনুগত হয় ঠিক আছে অর্থাৎ আমাদের অন্তরে যে ইচ্ছা আছে চিন্তা ভাবনা আছে যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এগুলো সবই রাসুল সাল ইসলামের যে আনিত যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোরআন এবং সোনা অর্থাৎ সরিয়া সেটার অনুসরণ করতে হবে সেটার অনুগত করতে হবে অনুগত হতে হবে সেই জিনিসগুলোর তাহলে আমরা কি করতে পারবো আমরা প্রকৃত মমিন হতে পারবো দেখুন একটু খেয়াল করুন যে আমরা পূর্বে যে চল্লিশ হাদিস পড়েছি সেখানে বিষয়বস্তু যদি আপনি দেখান তাহলে সেখানে আহ আকিদার বিষয় থেকে শুরু করে ফিকের বিষয়ে আখলাকের বিষয়ে বিভিন্ন ধরনের হাদিস আছে একদম মানুষের নিয়ত পরিশুদ্ধ করতে হবে সেই বিষয়টা থেকে শুরু করে তারপরে আপনার খালাল হারাম সুস্পষ্ট আল্লাহ বর্ণনা করেছেন তারপরে হচ্ছে ইসলামের যে পিলার গুলো আছে সেই বিষয়গুলোর কথা বলেছেন ঠিক আছে তারপরে যে ইসলামের সেই বিষয়গুলোর আলোচনা করেছেন কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না বিভিন্ন বিষয়ে আখলাকের বিষয়ে আল্লাহ রাসুল আহ এখানে হাদিস এনেছেন যে আমাদের কি করতে হবে মানুষের সাথে কিরূপ ব্যবহার করতে হবে প্রতিবেশী তারপরে হচ্ছে আত্মীয় স্বজন এই বিষয়ে হাদিস এসেছে তো দিনের আপনি যে বিষয়গুলো তারপর যে যে বিষয়গুলোই আপনি দিনের অন্তর্ভুক্ত করবেন বা দিনের অধীনে যে বিষয়গুলোই আসে মানুষের একটা মানুষের জীবনে প্রত্যেকটা বিষয় কিন্তু অলরেডি এখানে নিয়ে আসা হয়ে যাচ্ছে হ্যাঁ অর্থাৎ আমরা পড়েছি যে পারস্পরিক আহ সহমর্মিতা ভালোবাসা থাকতে হবে পরস্পর হিংসা বিদ্বেষ একে অপরের পিছিয়ে পড়ে থাকা ঠিক আছে একে অপর থেকে দূরে চলে যাওয়া বিচ্ছিন্ন হওয়া এই জিনিসগুলো থাকতে পারবে না ঠিক আছে তারপরে সত্য বলা বলা হচ্ছে করা ইত্যাদি হ্যাঁ তো এই হাদিসগুলো মূলত প্রত্যেকটাই শরীয়তের এক একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নির্দেশ করছে যে আমরা এই হাদিসগুলো দ্বারা বুঝতে পারছি যে আহ আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কোন জিনিসগুলো আমাদের পালন করতে হবে কোন জিনিসগুলো করতে পারবো না ঠিক আছে সেই বিষয়গুলো থেকে মূলত হাদিসের বিভিন্ন হাদিস হচ্ছে মূলত রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের যে কথা তার যে কাজ সেই বিষয়ে যেই আহ বিষয়গুলো আমরা জানতে পারি মূলত সেই জিনিসগুলোই হাদিস তো সেই জিনিসগুলো তিনি এনেছেন বিভিন্ন আহ ভাগে বিভক্ত করে অর্থাৎ বিভিন্ন কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর না বরং বিভিন্ন টপিকের উপর ইসলামের যে বিভিন্ন শাখা প্রশাখা আছে বিভিন্ন দিক আছে প্রত্যেকটা দিক থেকে তিনি বিশেষ বিশেষ হাদিস এখানে চুজ করেছেন নির্বাচন করেছেন সেই বিষয়গুলো আমরা দেখেছি দেখুন চল্লিশটা হাদিস বর্ণনা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন তিনি আমাদেরকে মূলত পরে যে দুইটা হাদিস এখানে এনেছেন সেটা মূলত আমাদেরকে একটু অন্যদিকে নসিহাত করছেন সেটা হচ্ছে যে এতক্ষণ আমাদের আলোচনা যাই হলো না কেন যে হাদিসগুলোই আমরা পড়লাম না কেন সেটা হালালের হোক হারামের হোক এই জিনিসগুলো আমরা আমাদের করতে হবে এই জিনিসগুলো আমরা করতে পারবো না এগুলো হচ্ছে ইসলামের মূল বিষয় এগুলো হচ্ছে ইসলামের সৌন্দর্য ঠিক আছে এই সব বিষয় আমাদের অলরেডি জানা শেষ এই এই হাদিসের আলোকে এখানে যে বিষয়গুলো আনা হয়েছে এখন যে বিষয়টা ইমাম নবির রহমতুল্লাহ আলী বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা মানুষ মানুষের আল্লাহ সুবানহালা এই পৃথিবীতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে সেটা হচ্ছে আমরা সবাই জানি যে তার যে বিধিবিধান তার যে হুকুম সেটা পালন করার জন্য এক কথায় তার জন্য এবং সেই ইবাদতের লক্ষ্যে তার যেই নির্দেশনা আছে বলি আছে সেই জিনিসগুলোকে পালন করার জন্য অর্থাৎ এক কথায় শরীয়তের যে বিধিবিধান অর্থাৎ হালাল যেগুলো আল্লাহ সুবান করেছেন আমাদের জন্য যেগুলো আহ আবশ্যক করেছেন ফরজ করেছেন সেই বিষয়গুলোকে যথাযথভাবে পালন করা এবং যে বিষয়গুলোকে আমাদের আমাদেরকে নিষেধ করেছে আমাদের জন্য যে বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলোকে সেগুলো থেকে বিরত থাকা হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা ফরজ গুলোকে আবশ্যিকভাবে গ্রহণ করা এই এইটাই তো মূল জীবনের উদ্দেশ্য এবং শরীয়তের মূল বিষয় তো এই জায়গাগুলোই মূলত আমরা এই যে আখলাকের কথা বলি তারপর ইবাদতের কথা বলি কথা বলি বা কথা বলি যে না কেন মানুষ যেটা করা উচিত সেটা করতে পারে না এবং যেখানে যাওয়া উচিত না সেখানে যাই এটার মূল যে কারণ আছে সেই অন্যতম একটা কারণ ইমাম নবী রহমতুল্লাহ আলী হাদিসের মাধ্যমে সে এটা আমাদের জানিয়ে দিচ্ছেন এখানে যে মানুষ মানুষের মধ্যে মানুষ একটা মানুষ তার আহ আল্লাহর বিধানাবলী পালন করতে হবে এবং নিষেধ যেগুলো আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে এটাই হচ্ছে মূল বিষয়। এই উভয় জায়গায় মানুষ যখন ফেল করে যেটা আমরা আমাদের এমন কাজের শিকার অর্থাৎ সে ফরজগুলি আদায় করতে পারে না যথাযথভাবে আবার গুনা থেকে যথাযথভাবে বাঁচতে পারে না হারাম থেকে বাঁচতে পারে না তো এইটার মূল যে কারণ আছে মূল যে উপাদান আছে যেই কারণে এই জিনিসগুলো হয় না তার একটা অন্যতম বিষয় এই হাদিসের মধ্যে বিদ্যমান আছে যদি এইটাকে আমরা ঠিক করতে পারি তাহলে আমরা প্রকৃত মুমিন হয়ে যাব এটা হাদিসের ভাষ্য অনুযায়ী এবং পূর্বের যে বিধানাবলী ফিখের কথা বলুন আকিদার কথা বলুন আখলাকের কথা বলুন সেই সকল বিষয় আমরা যথাযথভাবে পালন করতে পারবো এবং সেগুলো পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি আমরা এই বিষয়টাকে ঠিক করতে পারি ঠিক যে কোন বিষয়টা সেটা এই হাদিসের মধ্যে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের অন্তরের যে হাদিসের ভাষায় হাওয়া অর্থাৎ ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবৃত্তি মানুষের মনে সেই বিষয়টা সেই বিষয়টাকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এটাকে যখন আল্লাহর বিধানের অনুগামী করতে পারবো রাসুলের সোনার অনুসারী বানাতে পারবো এটাকে তখন একটা মানুষের দ্বারা পরিপূর্ণ মুমিন হয়ে যাওয়া সম্ভব তখন একটা মানুষের দ্বারা কি করা সম্ভব আল্লাহর ফরজ গুলো খুব সহজে আদায় করা সম্ভব এবং আল্লাহ যে হারাম দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকা খুব সহজেই সম্ভব কখন যখন একটা মানুষ তার ইচ্ছা আকাঙ্ক্ষা তার অন্তরের যে চাহিদা প্রবৃত্তি এগুলোকে অনুসরণ কর অনুগামী করবে অনুসারী বানাবে কিসের আল্লাহ তাআলা যা দিয়েছেন আমাদের শরীয়ত হিসেবে রাসুল ইসলাম যে জিনিসটাকে নিয়ে এসেছেন সেটা এটা হচ্ছে মূল জিনিস ঠিক আছে তো আমাদের ফোকাস সব সময় এই জায়গায় থাকবে যে ধরুন যেই জায়গাগুলোতে মূলত এখানে দেখুন আর একটু যদি বিস্তারিত আমরা আলোচনা করি এখানে হাদিসের ভাষায় মূলত যে শব্দটা এসেছে সেটা হচ্ছে হাওয়া হ্যাঁ হাওয়া হাওয়া শব্দ তো হাওয়া শব্দের আরবি আবিধানিক হাবি ইউন শব্দ থেকে এসেছে হ্যাঁ মূলত হা ওয়াও ইয়া হচ্ছে মূল ধাত ঠিক আছে তো এইটা এইটার আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছুকে ভালোবাসা কামনা করা ঠিক আছে কোনো কিছুর পাওয়ার প্রতি প্রবল বাসনা বলা হয় হাওয়া ঠিক আছে এটার বাংলা অভিধানে হাওয়া শব্দের আপনার দেখবেন যে এর অর্থ অর্থাৎ আরবি থেকে বাংলা এটার অর্থ দেওয়া আছে হচ্ছে স্বেচ্ছাচারিতা খামখেয়ালি মানে কামনা বাসনা কুপ্রবৃত্তি এগুলো ঠিক আছে এটা হচ্ছে হাওয়া তো এই সব সবকিছুর অর্থে হাওয়া শব্দটা ব্যবহার হয় তো পরিভাষায় হাওয়া বলা হয় মানে মানে অনুমোদন ছাড়া অর্থাৎ যেই বিষয়গুলো শরীয়তের অনুমোদন অনুমোদনের তোয়াক্কা করা হয় না সেই অনুমোদন ছাড়াই কোনো একটা জিনিসের প্রতি উপভোগ্য কোনো জিনিসের প্রতি মনের যে ঝোঁক তৈরি হয় ঠিক আছে এটা ভালো এটা করতে মন চাচ্ছে এটাই হচ্ছে আপনার হাওয়া ঠিক আছে এটাই হচ্ছে খেয়াল খুশি যেটাকে আমরা এক কথায় বলি হাওয়া শব্দের অর্থ যদি আমরা ধরি ঠিক আছে এটাই হচ্ছে খেয়াল খেয়াল খুশি তো ইমনি কাইম রহমতুল্লাহ বলেন যে কাঙ্ক্ষিত জিনিসের প্রতি মনের ঝোঁককে হাওয়া বলে ঠিক আছে তো আপনার এটা কি বলে প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে যে জিনিসগুলো দরকার একদম অস্তিত্ব রক্ষার স্বার্থে আমরা যে জিনিসগুলো করি অথবা একদম সরক मिटানোর জন্য যেটা করি প্রত্যেকটা জিনিসে হাওয়ার অন্তর্ভূত যদি ধরি আমরা ঠিক আছে আপনি আপনার জীবনে যে জিনিসগুলো দরকার ঠিক আছে অর্থাৎ কাম্যহিত জিনিসের প্রতি পাওয়া প্রতি মনে যে ঝোক সেটা আমাদের খাদ্যের প্রতি আমাদের পানির প্রতি আমাদের কি বলে পোশাক আশাকের প্রতি বিবাহ সাদীর প্রতি ঠিক আছে প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের আকর্ষণ আছে ঠিক আছে তো এই আকর্ষণ না থাকলে মূলত আমরা কোনো কাজই করতাম কোনো কিছুই করতাম না তো আল্লাহ সুবান হওয়া তারা এই আকর্ষণটা মানুষের অন্তরে এই জন্যই দিয়েছেন যে এটা হচ্ছে মানুষের অস্তিত্ব রক্ষা একটা গুরুত্বপূর্ণ উপাদান মানুষের যদি আহ বিবাহসাদীর প্রতি আগ্রহ না থাকতো ঝোঁক আল্লাহ না দিতেন তাহলে পৃথিবীতে এত মানুষ থাকতো না এবং পৃথিবীতে মানে কি বলে এক সময় বিরান হয়ে যেত যে যার মতো করে থেকে মারা যেত শেষ হয়ে যেত ঠিক আছে নতুন প্রজন্ম আর আসতো না যদি মানুষ খাদ্য পানীয় তারপরে খানা এগুলোর প্রতি মানুষের যদি আগ্রহ না থাকতো ঠিক আছে তাহলে মানুষ কাজ বাজ করতো না ব্যবসা বাণিজ্য করতো না তো কেন আল্লাহ মনকে এভাবে তৈরি করলেন খেয়াল খুশি দিয়ে দিলেন এবং একটা আকাঙ্ক্ষা দিয়ে দিলেন একটা ঝোঁক তৈরি দিয়ে দিলেন এটা আমাদের অস্তিত্বের জন্য দিয়েছেন ঠিক আছে এটা এবং আল্লাহ সুমান ভালো জানেন তিনি কেন দিয়েছেন এটা তার হেকমতের একটা অংশ এবং আমরা যতটুকু আমাদের বিবেক থেকে বুঝতে পারি এটা খুবই পজিটিভ একটা দিক যাই হোক বিষয় সেটা হচ্ছে খেয়াল খুশি আল্লাহ দিয়েছেন কিন্তু খেয়াল অনুসরণ মতো চলা একদম সব ক্ষেত্রে খেয়াল খুশি অনুসরণ করা হাওয়াকে অনুসরণ করা নফ্স অনুসরণ করা এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে ঠিক আছে বর্তমান সময় যে যে ট্রেন্ড চলছে বা দেখুন তোমার মনে যা চাই সেটা করো এটা সবাই মানে তোমার মনে যেটা মন চাই তুমি সেটা হও আমাদের মানে বর্তমান মডার্ন যুগে এই কালচার চলছে হ্যাঁ অর্থাৎ একটা বাচ্চা তার তার ছোটবেলায় যা মন তাকে সেটা দেওয়া হবে চাচ্ছে তারপর হচ্ছে আপনার সে যাই হতে চাই ভবিষ্যতে সে গায়ক হতে চাচ্ছে গায়িকা হতে চাচ্ছে হ্যাঁ তাকে সেটা হতে দিন মানে এটা সরকার থেকে বলুন তারপরে হচ্ছে এডুকেশনের মাধ্যমে বলুন সব জায়গায় এই মেসেজটাই দেওয়া হচ্ছে যে ভালো খারাপ পজিটিভ নেগেটিভ ইমানের জন্য এই বিষয়গুলো মানে ধর্মীয় পার্সপেক্টিভ তো সামনে আনাই হচ্ছে না বরং একটা মানুষ বর্তমান কনসেপ্ট হচ্ছে আর মডার্ন কনসেপ্ট হচ্ছে যে একটা মানুষের জীবন আর কয়দিন বেঁচে থাকবে কয়দিন সে যা হতে চাই তাকে তাই হতে দাও মানে এমন একটা জিনিস হ্যাঁ তো এই জন্য বাবা মার বাবা মার শাসনকেও খুব সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে আপনি আপনার সন্তানকে শাসন করতে পারবেন না এই করতে পারবেন না ওটা করতে পারবেন না বিভিন্ন ভাবে ঠিক আছে পশ্চিমা কালচার এটা আরো বেশি যার যা খুশি তাই করছে ঠিক আছে এবং এই স্বেচ্ছাচারিতার বলি একটা একটা সময় দেখা যাচ্ছে বাবা মাই হচ্ছে ওই সোসাইটি হচ্ছে সেটা ভিন্ন বিষয় এই ধরনের কালচার তৈরি হচ্ছে তো খেয়াল খুশি আল্লাহ সুবাহ অন্তরে যেভাবে দিয়েছেন এর এইটাকে নিয়ন্ত্রণের কথাও বলেছে ঠিক আছে নিঃশর্ত ভাবে কোরআনে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে

অতএব মানুষের মাঝে ন্যায় বিচার করো আর খেয়াল খুশির অনুসরণ করো না প্রবৃত্তির অনুসরণ করোনা তাহলে ওটা করলে কি হবে আনসাবিল্লাহ আল্লাহর রাস্তা থেকে অনুসরণ তোমাকে তুমি দূরে চলে যাবে ঠিক আছে তোমাকে সরিয়ে দেওয়া হবে তো এটা এটা একটা ন্যাচার যে আপনি যখন অন্তরের প্রবৃত্তি অনুসরণ করবেন তখন ওইটাই আল্লাহ সুবান হওয়া তার আর মানে ওইটা ওইটাই আপনাকে দূরে সরিয়ে দিবে ঠিক আছে আমরা আহ সুরা জাসিয়া এর মধ্যে দেখি যে আল্লাহ সুবান তারা বলছেন আহ আফার ইলাহাহু হাওয়াহু যে তুমি কি লক্ষ্য করো না তাকে যে তার প্রবৃত্তকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে অর্থাৎ ইলাহকে যার কথা আমরা মানি যার হুকুম আমরা মানি তাই না সেই তো ইলাহ লাহ ইলাহ আল্লাহ আল্লাহর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মানে হচ্ছে আমাদের বিধানদাতা পালন সবকিছু হচ্ছেন আল্লাহ তিনি যেটা বলেন সেটাই আমরা আমরা শুনি সেটা আমরা মানতে বাধ্য হ্যাঁ তো তার মানে হচ্ছে ইলাহ বলা হয় যে আপনি যা যার কথা অনুসরণ করেন যে আপনার উপর হুকুম প্রয়োগ করে এবং আপনি সেটা মেনে নেন তো আপনার অন্তর যেটা বলছে আপনি সেটাই করছেন তার মানে হচ্ছে আপনি আপনার অন্তরকে ইলাহ বানিয়ে নিয়ে যাচ্ছেন এটাই আল্লাহ সুমতলা বলছেন কোরআনে ঠিক আছে এটা আল্লাহ সুমতলা বলছেন যে আফর আইতা মানিতা ইলাহাহু হাওয়াহু রাসুলকে বলছেন আল্লাহ সুমান যে তুমি কি লক্ষ্য করেছ ওই তার প্রতি যে তার খেয়াল খুশিকে যে তার প্রবিত্তকে যে তার হাওয়াকে নিজের ইলাবা নিয়ে নিয়েছে ঠিক আছে আল্লাহ সুবহানাহু তার কথা বলছেন আদাল্লাহু আদাল্লাহুল্লাহু আলা ইলমিন وختম على سمعه وقلبه وجعل على بصره غشাওয়া فمن يهديه من بعد الله افلا تذكرون আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন তার কানে দিলে কি করেছেন মোহর মেরে দিয়েছেন তার চোখে পর্দা টেনে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কে তাকে আর পর্দা দেখাবে তো মানুষ প্রবৃত্তির অনুসরণ করতে করতে এমন একটা পর্যায়ে যায় যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে আর সত্যের পথ দেখান না তার সে চোখ থাকতে অন্ধ হয়ে যায় সে কান থাকতে বধির হয়ে যায় ঠিক আছে সে অন্তরে সবকিছু বোঝার সামর্থ্য থাকা সত্ত্বেও সে বুঝতে পারে না তো এইটা এক ধরনের অভিশাপ যে ব্যক্তি নফসের আমি করে কর্তৃক ঠিক একটা একটা কোশ্চেন শোনা জানা 있는데요 যে অনেকে একটা ভাইরাল হয়েছিল একটা কোশ্চেন বেশ সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে যে যখন শয়তানের জন্ম হয়নি ঠিক আছে আমরা জানি যে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় মানুষ খারাপ কাজ করে যখন শয়তানের জন্ম হয়নি অর্থাৎ ইবলিস তখন ইবলিস হয়নি আদম আলাইহিস সালামকে আল্লাহর সিজদা দিতে বললেন তাকে সে সিজদা দিল না অহংকার করলো ঠিক আছে তো তা সে আসলে তাকে কোন শয়তান প্ররোচিত করেছিল এ ধরনের একটা কোয়েশ্চেন কিন্তু শোনা গিয়েছিল বেশ কিছুদিন আগে তো মূলত বিষয় যেটা সেটা হচ্ছে যে শুধুমাত্র শয়তানি যে বিষয়টা এমন না রমাদানে মানুষ কি খারাপ কাজ করে না রমাদানে তো আমরা হাদিসের বিশেষ সুস্পষ্ট ভাবে বর্ণিত যে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় তারা ধোকা দিতে পারে না কিন্তু মানুষ তো অনেক খারাপ কাজ করে ঠিক আছে অনেক অন্যায় করে রমাদানেও তো এটার কারণ কি মূলত হচ্ছে শুধুমাত্র শয়তান না বরং দুইটা জিনিস শয়তানের পাশাপাশি আল্লাহ সুমান মানুষের অন্তরে অন্তরটাকে মানুষের কি বলে নফসকে ও তার তাকে প্ররোচিত করার জন্য আল্লাহ সে সেভাবে বানিয়েছে ঠিক আছে শয়তান যদি কোনো মানুষের কাছে নাও আসে তারপরেও সে খারাপ কাজ করতে পারে কারণ তার অন্তর তাকে সে খারাপ কাজ করাবে যদি না সে ততক্ষণ না পর্যন্ত হাদিসের পরিভাষা দেখুন এখানে হাদিসে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত সে তার অন্তরকে তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে যতক্ষণ না সে অনুগামী বানায় আমি জানিয়ে এসেছি সেই জিনিসের প্রতি ততক্ষণ পর্যন্ত সে না সে গুণা থেকে বাঁচতে পারবে না ঠিক আছে তো এই বিষয়টা এখানে স্পষ্ট তো আমরা যদি দেখি যে এমনি তো কাফেরদের মানে প্রবৃত্তির অনুসরণ করতে একদম নিষেধ করা হয়েছে ঠিক আছে ওলা আহ আল্লাহ

যেগুলো হচ্ছে শরীয়তের বিধিবিধানের বিপরীত আল্লাহর সন্তুষ্টির বিপরীত সেগুলোর কোনোভাবেই অনুসরণ করা যাবে না ঠিক আছে এটাই মূলত কি বলে আপনার মানে রুট যদি বলি আমি হ্যাঁ একদম যত অনিষ্ট আছে এবং যত যত খারাপ কাজে আমরা ইনভলভ হচ্ছি হারাম কাজে ইনভলভ হচ্ছে অথবা যত হালাল মানে কি বলে ভালো কাজ অথবা হচ্ছে আপনার অত্যাবশ্যক কাজগুলো আল্লাহ স্পমতার করতে বলেছেন সেগুলোর প্রতি আমাদের এই যে করতে পারছি না এগুলোর অন্যতম যে একটা রুট যে একটা কজ আছে এবং মূল সমস্যা আছে সেটা হচ্ছে এই মানে প্রবীকৃতির অনুসরণ করা ঠিক আছে এইটা এইটা আপনার খুবই ভয়ানক একটা বিষয় আপনি যদি দেখুন যে এটা আসলে কারণটা কি আমরা কেন নিজেদের ক্যালকুশির করে একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে দেখুন একটা বাচ্চার মানে একটা মানুষের একটা মানুষের তার সাইকোলজি বলুন আপনার তার নৈতিকতা বলুন বা তার অভ্যাসের কথা বলুন এই প্রত্যেকটা জিনিস কিন্তু গড়ে ওঠে তার শৈশব থেকে হ্যাঁ একদম শৈশব থেকে তো আমরা অনেক সময় যেটা করি যে বাবা মা হিসেবে আমরা মাত্রাতিক্ত আমরা ভালোবাসা অনেক সময় আদর দিয়ে থাকি আমাদের বাচ্চাদেরকে ঠিক আছে তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে একটা সময় এমন হয় যে তারা যা চাই আমরা অন্য কোন কিছু তকা না করে সেটা উপস্থিত করি এবং তারা মানে তাদের মাইন্ডটা এইভাবে সেট হয়ে যায় ও আমি যেটা চাই সেটা তো পাবোই এবং আমি আমি যেটা চাচ্ছি সেটা তো পাচ্ছি ঠিক আছে এক্ষেত্রে আহ হালাল হারাম বৈধ অবৈধ আল্লাহর সন্তুষ্টি আছে কিনা এই বিষয়গুলোর প্রতি আমরা দেখি না আমরা মনে করি ও ওরা তো ছোট এখনো ঠিক আছে তো কোনো বাচ্চা ফজরের ধরুন সালাতের সময় ঘুমিয়ে আছে ঠিক আছে তো আমরা আমরা তখন বলি ছোট এখনো ঠিক আছে কি বলে দশ বছর বয়স আট বছর বয়স এখনো তো অত বোঝে না বড় হলে ঠিকই নামাজ পড়বে এখন ঘুমার এই যে আমার অত রাসুল্লাম বলেছেন যে সাত বছর বয়স থেকে তুমি নামাজের কি করো নির্দেশ দাও নামাজের ব্যাপারে তাগিদ দাও তো তার মানে হচ্ছে যে এই সময় থেকে তার অভ্যাস করে ফেলতে হবে তার অভ্যাস যদি আমরা করে ফেলতে পারি তাহলে সে কি করতে পারবে ভবিষ্যতে এই অনুযায়ী চলতে পারবে ভবিষ্যতে বড় হয়ে সে বুঝবে ব্যাপারটা এরকম এরকম না ঠিক আছে অনেক সময় দেখা যায় না যে বাচ্চা ছোট বাচ্চা কিন্তু আমরা মানে টাইট ফিট জামা পরাচ্ছি জিন্সের প্যান্ট পরাচ্ছি আরো কি বলে ড্রেস পরাচ্ছি আহ ট্রেন্ডিং ড্রেস পড়াচ্ছি এবং বলছি যে আরে তো আর ছোট এখনো বড় হলে তো ওরা হিজাব টিজাব পড়বেই বোরকা পড়বেই এখন আর কয়েকদিনই বা পড়বে এখন একটু পড়ুক তো যখন আপনি এই অভ্যাসটা করে ফেলবেন ছোটবেলা থেকে ঠিক আছে তখন কিন্তু পরে আর এটাকে ঠিক করতে পারবেন না আপনি তখন তো বলবে গত তে আমাকে ড্রেস দিস এবার আমাকে দিবা না কেন কি করবেন তখন না আপনিই তো শুরু শুরু করেছেন তো এই বিষয়টা এই জিনিসগুলো শৈশব থেকেই মানে তারা যেটা খেয়াল খুশি করছে বা অভ্যস্ত আপনার মন যেটা চাচ্ছে তাদের সেটাই অভ্যস্ত না করা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হ্যাঁ এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ছোটবেলায় ওইভাবে প্রশ্রয় দেই এবং বড় হয়ে পরে নিজেরাই বলি যে বাচ্চা এমন কেন কারণ আমাদের কাছে অনেক কোয়েশ্চেন আসে অনেক বিষয় আসে এই জন্য আমরা বিষয়গুলো বুঝতে পারি অনেক মাই আছেন যারা কমপ্লেন করেন যে একটু কথা শোনে না ঠিক আছে ছেলে একটু কথা শোনে না মুখের উপর কথা বলে ঝগড়া করে তর্ক করে গেমস খেলে সারাদিন বললেও শুনে নামাজ পড়ে না কিছু করে না তো এই জিনিসগুলোর আমরা একটু নিজেরা সচেতন হতে হবে যে আসলে তাদের এই অবস্থার পিছে আমি তো দায়ী না ঠিক আছে আমি কি দায়ী আছি এটা একটু নিজের কোয়েশ্চেন করা উচিত এবং বিশেষ করে যাদের এই এখনো বাচ্চা কাচ্চা ছোট আছে তাদের বিষয়গুলো একটু মানে একটু আরো একটু চিন্তা মানে হিকমতের সাথে এই বিষয়গুলো ডিল করা উচিত যেন তাদের খেয়াল খুশিতে নিজের অভ্যস্ত না হয়ে তাহলে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে স্কুলে যাচ্ছে তার যা মন চাচ্ছে সেটা করবে তাদেরকে এই এই মেসেজটা তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে আমার মন যেটা চাচ্ছে সেটাই করা করতে হবে পার তেমন না কিছু জিনিস রাইট কিছু জিনিস রং কিছু জিনিস করা উচিত কিছু জিনিস বাদ দেওয়া উচিত তোমার মনে যেটা চাচ্ছে সেটাই করবে ব্যাপার তেমন না ঠিক আছে এই এই মেসেজটা তাদের অন্তরে খুব ছোটবেলা থেকে ঢুকিয়ে দিতে হবে আমরা সাহাবিদের জীবনে যদি দেখি তাহলে দেখবেন যে বাচ্চাদেরকে মানে কিভাবে তারা মানে ছোটবেলা থেকেই সালাত এবং সিয়ামের জন্য এক ধরনের আপনার ট্রেনিং শুরু হয়ে যেত ঠিক আছে বাচ্চারা কাঁদতো খাবারের জন্য কিন্তু তাদের সামনে খেলনা দিয়ে রাখতাম যে খেলো খেলতে খেলতে দেখা যাচ্ছে ইফতারের টাইম হয়ে যেত এভাবে অভ্যস্ত করা তো যখন তারা অভ্যস্ত হয়ে যাবে ভালো বিষয়ে তখন দেখবে যে আর কোন ধরনের প্রবলেম নাই ওই অভ্যাসই তাকে নিয়ে চলে যাবে অনেক দূরে ঠিক আছে কিন্তু যখন খারাপ তো অভ্যাস হয়ে পড়বে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু সে আর ভালোর দিকে ফিরতে চাইবে না তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো এই 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 ব্যাপারটা খুবই যেটা মূলত ইমাম লাস্টে তিনি যে পূর্বে যা কিছুই বর্ণনা করা হয়েছে হালাল হারাম তারপরে হচ্ছে ফিখের বিষয় বলুন আকিদার বিষয় বলুন যা বিষয় হয়েছে এই সব কিছুই তখনই ঠিকভাবে মানুষ চলতে পারবে বা ঠিকভাবে পালন করতে পারবে যখন সবার আগে মানুষ কি করতে পারবে তার প্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত হতে পারবে ঠিক আছে যখন প্রবৃত্তির অনুসরণ থেকে সে মুক্ত হতে পারবে তখন সে সবকিছু করতে পারবে তখন সে প্রকৃত মুমিন হতে পারবে এবং তখন সে ভালো কাজগুলো করতে পারবে ঠিক আছে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আম্মা মান তাগা ওয়া দুনিয়া ইন্নাল জাহিমা হিয়াল তো যে ব্যক্তি সীমালঙ্ঘন করে পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় তার জাহান জাহান্নাম আর তারপরে আল্লাহ বলছেন ওয়া আম্মা মা খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইনাল জান্নাতা আর যে তার প্রতিপালকের সামনে মানে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসকে তার নিজে নিজেকে তার কামনা বাসনা থেকে বিরত রাখে ঠিক আছে নাহান নাফসা নাহা মানে নিষেধ করে বিরত রাখে নাফসা মানে নিজেকে আনিল হাওয়া কামনা বাসনা থেকে এই যে খেয়াল খুশি থেকে ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া তাহলে তার জন্য অবশ্যই জান্নাত তার ঠিকানা জান্নাত তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয় জন্য যে নিজের মন যেটা যাচ্ছে সেটাই করা এটা কোনো কিছু না নিজের মন কখনোই সত্যের মানদণ্ড না বা আমাদের করণীয় কি বিষয় সেই বিষয়ে কখনোই ঠিক করে দেয় না সেটা তো এটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস লাস্ট যে বিষয়টা এখন কথা হচ্ছে দেখুন এই যে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে আমাদের আমাদের গত বিগত চল্লিশটা হাদিস আমরা পড়েছি এবং আজকে এই যে আর একটা পড়লাম এই সব কিছুর মধ্যে মানুষ যত চেষ্টাই করুক না কেন আল্লাহ আল্লাহ মানুষ মানেই হচ্ছে আমরা ভুল করি এবং গুনা করি আল্লাহ সুমান আলার যে বিধানাবলী আমরা অলরেডি জেনেছি দেখুন গত চল্লিশ বা একচল্লিশটা হাদিসের মধ্যে সেখানে আমরা দেখেছি যে আমাদের এই জিনিসগুলো করতে হবে আমাদের এটা করতে পারবো না আমরা তারপরে রাসুল স্নান এটা করতে উৎসাহিত করেছেন এমন অনেক জিনিস গিয়েছে কিন্তু আমরা যদি এই হাদিসগুলোর আলোকে আমাদের জীবনের দিকে একটু তাকাই তাহলে কি আমরা মানে কত কত মার্ক আমরা নিজেদেরকে দিতে পারবো যে এই হাদিসের আলোকে হাদিস গুলো যেগুলো আমরা পড়লাম সেগুলোর আলোকে যদি আমরা নিজেদেরকে দিকে একটু তাকাই এই হাদিসগুলোকে যদি একটু আয়না বানাই তাহলে আমাদেরকে আমরা কেমন দেখব সেটা একটা একটা বড় কোয়েশ্চেন যে আমরা কি পেরেছি এই আমাদের জীবনে এই হাদিস গুলো বা এই যে সন্ন্যাসের বাস্তবায়ন করতে অথবা এখানে যেভাবে বলা হয়েছে যে কথা বলা হয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে অনেকেরই আমার মতো অনেকেরই মানে চিন্তা এমন আসবে যে না এটা আসলে আমাদের অনেক নিজে নিজেদেরকে ঠিক করতে হবে এবং নিজেদের কি করতে হবে ইমানকে আরো অনেক মজবুত করতে হবে আরো অনেক ইমপ্রুভ করতে হবে ঠিক আছে আমরা আমরা যদি কোরআন এবং শরীয়তের মানদণ্ড দেখি তাহলে আমরা অনেক কোনা করছি অনেক অপরাধ করছি ঠিক আছে অনেক ফরজ বিধান লঙ্ঘন করছে আল্লাহ সুবান হাত আলার তো এক ধরনের নিরাশা কাজ করতে পারে আমাদের মধ্যে যে হায় আল্লাহ কি করলাম তাই না মানে সারা জীবন এরকম করে আসলাম অথবা এমন করে আসলাম এই ভুল করেছি এই মিস্টেক করেছি এই অন্যায় করেছি এই অপরাধ করেছি তো এই ধরনের মানুষের মধ্যে এক ধরনের নিরাশা কাজ করতে পারে ঠিক আছে কারণ আমরা তো নফসের পূজারি এক গেলে ঠিক আছে আমরা আমরা যেই জিনিসগুলো হচ্ছে আমাদের মনে যেটা চাই সেটা করি আর তারপরে আমরা যাচ করি যে এটা কিভাবে এটা হালাল কিনা অথবা হারাম কিনা ওটা তো আমরা অনেক সময় তোয়াক্কাই করি না অথবা যখন তোয়াক্কা করি তখন আমরা চাই যে আমি যেটা চাচ্ছি সেটা হোক যেন হালাল পন্থাই হোক মানে আগে হচ্ছে আমি যেটা চাচ্ছি এটা হবে তারপরে দেখি যে আসলে কোনোভাবে এটা 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 কেউ হালাল বলছে কিনা এরকম আমরা খুঁজি ঠিক আছে তো বিষয় যেটা সেটা হচ্ছে যে আগে দেখতে হবে যে আল্লাহ সুবান কি বলছেন তার হুকুম কি এখানে তারপরে সেটা আমাদের চুজ করা আগে থেকে নিজেরা দেখা যাচ্ছে এরকম ওয়েস্টার্ন কান্ট্রিতে এরকম হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে যে একটা ছেলে দেখা যাচ্ছে ওইখানে ভিন্ন ধর্মী একটা মেয়েকে বিয়ে করেছে অথবা হচ্ছে তার সাথে সম্পর্কে জড়িয়েছে এখন ফতোয়া জিজ্ঞেস করতেছে আর খ্রিস্টানদেরকে তো বিয়ে করা যায় তাই না কোন হাদিসে কি বলে তো ব্যাপারটা হচ্ছে সে আগে সে এমন না যে সে বিবাহ করবে এই এই কারণে শরীয়তের বিধিবিধান জানার চেষ্টা করছে এরকম না সে আগে তার খায়েশাত পূরণ করতেছে ঠিক আছে নফসের গোলামি করতেছে প্রবৃত্তির অনুসরণ করতেছে তারপরে এখন দেখা যাচ্ছে যে সোসাইটির খাতিরে বাবা মার খাতিরে সে দেখতেছে যে আরে এটা কিভাবে করা যায় মানে মানে এরকমই হচ্ছে বিষয়টা তো আপনি একটা অনেকে আছে আগে ও বোরকাটা খুব সুন্দর ঠিক আছে চাকচিক খুব ওটাকে আগে কেনে তারপরে দেখে যে এটা না জায়েজের কি আছে এটা জায়জ হবে না এটা তো খালি একটু ফুল এখানে অথবা এখানে একটু এরকম এখানে একটু এরকম কিন্তু শুরুতেই কিন্তু দেখে নাই যে আসলে কি ধরনের বোরকা আমার কেনা উচিত অথবা কি ধরনের পোশাক আমার পরা উচিত কোনটা কিভাবে বলছে সেটা সেই অনুযায়ী কিনি না আগে আমরা কিনবো হচ্ছে তো এরকম শুধু আমরা মানে দুই একটা উদাহরণ দিলাম এরকম প্রত্যেকটা আমাদের জীবন দেখুন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিজেদের কিন্তু অনুসরণ করে যাচ্ছি আল্লাহ সুমনতাল্লাহ যেটা বলেছেন যে যে আমরা কি করেছি আমাদের প্রবৃত্তিকে আমাদের নিয়েছি আমাদের খোদা বানিয়ে নিয়েছি ঠিক আছে অর্থাৎ আমরা আমরা আমাদের প্রবৃত্ত অনুসরণ করছি আল্লাহর অনুসরণ বাদ দিয়ে তো জাস্ট সোসাইটির খাতিরে বাবা মার খাতিরে বা অন্যান্য বিষয়ে আমরা তখন চিন্তা করছি যে আরে এটা তো কোনোভাবে জায়েজ করা যায় কিনা বা জায়েজ আছে কিনা এরকম কিন্তু মূল আল্লাহ বলেছেন এবং আল্লাহর বিধানকে মানার জন্য কোনো কিছু করছে ব্যাপার তেমন না খুব কম তো এই যে যেই শর্টকামিংস যে ভুল যেই পাপ বা হচ্ছে অন্যায় যেগুলো আমাদের থেকে হয়ে গিয়েছে এগুলোর দিকে তাকালে আসলে দেখা যায় যে আসলে কি করলাম জীবনে তাই না তো ইমাম নবী রহমতুল্লাহ সর্বশেষ হাদিস এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা দেখুন আনাসিদের মালিক রাজ্য থেকে বর্ণিত দেখুন হাদিসটি পড়ছি তিনি বলেন সামিয়ত রসুল আল্লাহ সাল্লাম ইয়াকুল কল আল্লাহ তালা যে তিনি বলেন যে আমি রাসুল সাল্লাহ আলহিহিসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে আল্লাহ সুবান তারা বলেন আল্লাহ সুমতলা বলেছেন ইয়াবনা আদম হে বনি আদম হে আদমের সন্তান ইন্না কামা দা আওতানি ওয়ারাজাওতানি যতক্ষণ নিশ্চয় যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে প্রত্যাশা করবে আশা করবে গফারতুলাকা তোমাকে আমি ক্ষমা করে দিব। আলা তুমি ওলা প্রকাশ মানে মানে কি আপনার হচ্ছে যাই তুমি করে থাকো না কেন অথবা যাই তোমার থেকে প্রকাশ পাক না কেন ঠিক আছে তোমাকে আমি ক্ষমা করে ওয়ালা উবালি মানে আমি এটার কোনো কিছু পরোয়া করি না অর্থাৎ আমার কোথাও হিসাব দেওয়া লাগবে না যে আমি কেন তা তোমাকে ক্ষমা করলাম ঠিক আছে যতক্ষণ না কি করবে তুমি আমাকে ডাকবে এবং আমার থেকে প্রত্যাশা করবে আশা করবে ঠিক আছে আমি তোমার ক্ষমা করে দিব তো ইয়াবনা আদম হে হে আদমের সন্তান হে আদম যদি তোমার গুনাহ তোমার অন্যায় যদি পৌঁছে যায় সামাই আকাশের যে উচ্চতা আছে এই উচ্চতা পরিমাণ আর তারপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও কফার তুলাকা তোমার আমি ক্ষমা করে দিব ইয়াবনা আদম হে আদম ইন্না কালাও আতাই তানি তুমি আমার কাছে আসো বিকরাবিল আরদি খতায়া যদি জমিনের জমিন পরিমাণ পৃথিবী পরিমাণ গুনা নিয়ে তুমি আমার কাছে আসো সুম্মা লাকিতানি তুমি যদি আমার কাছে সাক্ষাৎ করো লা তুশরিকু বি শাইআন তুমি আমার সাথে তুমি কাউকে শিরিক করো না এমন অবস্থায় লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান আমি সেই সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব তিরমিজির হাদিস হাসান আহ হাদিস তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস যে ইমাম নবী রহমতুল্লাহ দেখুন লাস্টের যে দুইটা হাদিস এনেছেন জাস্ট শেষ হাদিসটার দিকে একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে মানে এটা আল্লাহ সুবান যখনই জাহান্নামের কথা বলেছেন আল্লাহ সুমতাল সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ সুমতাল যখনই মানে ভয়ের কথা বলেছেন হুশিয়ারি করেছেন তখনই সুসংবাদ দিয়েছেন এবং সেটার ভালো সফল সফল হওয়ার পন্থা বলে দিয়েছেন তো এই বিষয়গুলো কোরআনের দাওয়াতের একটা ধারাবাহিকতা এবং তার একটা ঠিক আছে তো আমরা যদি এই ইমানবীর হাদিসের বিষয়গুলো দেখি তাহলে দেখবো যে দেখুন তিনি প্রথম চল্লিশটা হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে শরীয়তের বিভিন্ন দিক আকিদা থেকে শুরু করে ফিক আখলাখ ঠিক আছে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সেখানে তিনি রাসুলের বিভিন্ন কথা সেখানে তিনি নিয়ে এসেছেন তারপরে সেটা হচ্ছে আমরা করতে যখন আমাদের আমাদের রাসুলের কথা অথবা রাসুলের যে শরীয়ত তিনি নিয়ে এসেছেন সেটা অনুগামী করতে পারবো আর সর্বশেষ যে বিষয়টা তিনি বলছেন সেটা হচ্ছে মানুষকে মানুষ যতই চেষ্টা করুক না কেন ভুল হতেই পারে এটা স্বাভাবিক আল্লাহ সহ মানুষ কি এইভাবে তৈরি করেন নাই যে সে চাইলেই মানে সকল ভুলের উর্ধে চলে যেতে পারবে না শুধুমাত্র নবীগণ আমাদের আমাদের আকিদাই হরসুল্লাহ জামাতের আকিদা অনুসারে শুধুমাত্র নবীগণ হচ্ছে মাসুম এমনকি সাহাবিরা মাসুম না সাহাবিদার আমরা আমাদের ধারণা হচ্ছে সাহাবিরা হচ্ছে আহ আপনার মাগফুর তার ক্ষমাপ্রাপ্ত আল্লাহ সুমত তাদেরকে ক্ষমা করে দিয়েছে এবং তাদের উপর সন্তুষ্ট হয়েছেন ঠিক আছে তাদের ভালো কাজ অনেক বেশি ছিল তাদের খারাপ থেকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাদের ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন তাদের যেই তাদের যেই ইসলামের প্রতি তাদের যেই আন্তরিকতা ছিল সেই জন্য কিন্তু বাকি অন্য যেই মানুষ আছে সে যত বড়ই আহ আল্লাহ আল্লাহ হোক না কেন যত বড়ই শায়েক পীর আলেম হোক না কেন সে কখনোই গুনার উর্ধে না ঠিক আছে গুনার উর্ধে না সুতরাং মানুষের থেকে গুনা হয়েই যেতে পারে তো সেই ক্ষেত্রে নিরাশার মধ্যে না থেকে এই হাদিসের দিকে তাকিয়ে আমরা যেন নতুন একটা উদ্যমে নতুন ভাবে শুরু করতে পারি যা হয়েছে পূর্বে হয়েছে আল্লাহর কাছে এমন নেই মাফ করবেন না এমন কোন গুণা নেই শুধুমাত্র সঠিকভাবে আমাদের কি করতে হবে তাও বা করতে হবে আল্লাহ সুমতলা বলতেছেন তুমি যদি পৃথিবী সমান গুণা নিয়ে আসো তুমি যদি আসমান আসমান অনুযায়ী আসমানের উচ্চতা অনুযায়ী যদি তোমার গুণা হয়ে যায় ঠিক আছে তুমি কি করেছো আমি কিছু পরবা করবো না আমি আমি ক্ষমা করে দিব খালি আমার কাছে কি করো আমাকে ডাকো আমার কাছে প্রত্যাশা করো আমার কাছে ক্ষমা চাও এটা হচ্ছে বিষয় তো এই এই দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে আসলে আমাদের আসলে নিরাশার কোনো কিছুই নেই ঠিক আছে তবে আহ গুনার জন্য আমরা জানি যে কাবিরা গুনা মূলত তাও বা সারা গুনা কবুল হয় মানে আপনার গুনা ক্ষমা হয় না এবং সেইটার জন্যে যে শর্তগুলো সেগুলো অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে অর্থাৎ প্রথম শর্ত যে যেই গুণা এক মানুষ করছে বা বান্দা করছে আপনি যেইটার জন্য তাওবা করছেন ওই গুণা বন্ধ করতে হবে বিরত থাকতে হবে আপনি গুণাও করছেন আবার তাওবা করছেন তো এটা কেমন যেন নৌকার তলে ছিদ্র রেখে তারপরে পানি সেচার মতো ঠিক আছে অর্থাৎ ওইটা ওইটা কখনোই শেষ হচ্ছে না ঠিক আছে তো গুণা বিরত করতে হবে বিরত রাখতে হবে তারপর হচ্ছে তবা করতে হবে তো সর্বপ্রথম শর্ত হচ্ছে যে গোনার থেকে আমি তবা করছি সেটা থেকে থাকা দুই নাম্বার শর্ত হচ্ছে যে গুণাটা আমি করেছি যে অন্যায়টা হয়ে গিয়েছে সেটার জন্য অনুতপ্ত হওয়া ঠিক আছে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া তৃতীয় শর্ত হচ্ছে পুনরায় এটা করব না এ ব্যাপারে দৃঢ় সংকল্প করা ঠিক আছে মনে এই তিনটা যদি কোনো একটা যদি বর খেলা হয় তাহলে কিন্তু তাও কবুল হবে না ঠিক আছে তাও বা কবুল হওয়া হবে না তো অর্থাৎ কেউ যদি গুনা করতে থাকে তারপরে তবা করে অথবা কেউ যদি এমন হয় যে পূর্বে যা করছে ব্যাপারে কোন তার কোন অনুতপ্ত নাই লজ্জা নাই অথবা তৃতীয়ত কেউ যদি এমন ভবিষ্যতে করার চিন্তা ভাবনা থাকে তারপরে যদি তবা করে তাহলে তার তওবা কবুল হবে না ঠিক আছে আর চতুর্থ শর্ত হচ্ছে যে যদি এই ধরনের কোন গুণা যদি অন্যের অধিকারের সাথে সম্পৃক্ত থাকে অর্থাৎ কারো ধন সম্পদ আহ আপনার দখল করা ঠিক আছে অথবা কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া অথবা আহ বিভিন্নভাবে গিবত করা ঠিক আছে এই ধরনের বিষয় যদি থাকে যেটা হচ্ছে অন্যের হকের সাথে সম্পৃক্ত তাহলে চতুর্থ শর্ত হচ্ছে ওই অপরাধী ব্যক্তি ওই হকদার ব্যক্তি ব্যক্তির হকায় করবে তার কাছে ক্ষমা চাইবে তার হক পূরণ করে দিবে তারপর হচ্ছে এই যে তিনটা শর্ত আছে ক্ষমা করে দিবেন তো এই হচ্ছে বিষয় তো এই হাদিসটা মূলত আমাদের আশার বাণী যেটা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মূলত আমরা যে অবস্থায় থাকি না কেন আহ আমাদের সিচুয়েশন যেমনই হোক না কেন আমরা মূলত আহ আশাহত হব না এবং আমরা কি করব সব সময় আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা তারপর আহ আমাদের পূর্বের যে বিষয়গুলো ভুল ত্রুটি হয়ে গিয়েছে ঠিক আছে সেই অনুযায়ী যথাযথভাবে শর্তের আলোকে ঠিক আছে যে কন্ডিশন গুলো আছে এগুলোর সাথে আমরা কি করবো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং বাকি যে মূল একটা বিষয় সেটা হচ্ছে আজকের যে একচল্লিশ নাম্বার হাদিসের যে পাঠটা সেটা হচ্ছে সর্বক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আগে হচ্ছে সবার আগে কোরআন এবং সন্না কি বলছে সেটা আল্লাহর যে পথ আল্লাহ যে পন্থা দিয়েছেন সেটার মানদণ্ড আগে ফলো করতে হবে ওইটাকে ওইটার অনুসরণ করে দেন হচ্ছে আমরা মনে যা চাই সেটা করব। এমন না যে আমরা আগে মনের খায়সাদ পূরণ করে তারপরে অন্য চিন্তা করব না ঠিক আছে তো আল্লাহ সুমান আমাদের সবাইকে এই দুইটা হাদিসের উপর আমল করার তফিক দান করুন এই দুইটা হাদিস যথাযথভাবে বুঝে সেগুলো পালন করা এবং এটার দাওয়াত অন্যকে পৌঁছানোর ব্যবস্থা করুন আল্লাহ আমাদের তফিক দান করুন ভালো থাকবেন সবাই দোয়া করবেন নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে আমরা আমাদের তো আহ চল্লিশ হাদিস এবং নবী যে হাদিসগুলো সেগুলো শেষ হয়ে গিয়েছে নেক্সট থেকে ইনশাআল্লাহ আমরা পাঠ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে তবে সেটা সেটা হবে একটু অন্য জায়গা থেকে অন্যান্য হাদিস গ্রন্থ থেকে কিছু নির্দিষ্ট এবং সিলেক্টেড কিছু হাদিস আমরা পড়বো ইনশাল্লাহ প্রতি ক্লাসে ঠিক আছে এ পর্যন্ত থাকবে আজকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ